চরমোনাইর হুজুরের হাতে পায়ে ধরার দ্বারা বাবা পেয়ে ডাক দেওয়ার দ্বারা হুজুরের আলোচনায় এই মজলিসে একজন মানুষও কি দাঁড়িয়ে রাখেন নাই? কারা কারা রাখছেন? আগে সাস্তেন এখন রাখছেন। এই যারা চরমোনাইর মুরিদ নেয় যুবকের বলে না, একটু দেখায় দেখো হাত দিলে। যারা দেখতে পারেন না, যারা চরমোনাইর মুরিদ নেই, এখানে অনেকে ভুল ধরার জন্য আসছেন, এরকম লোকও আছেন, তাকায় দেখেন। এই লোকগুলো আগে দাড়ি কামায় নবীর কলিজা থেকে রক্ত ধরাই, কিন্তু চরমোনাইর হুজুরের সোহবতে যাওয়ার পরে এই মানুষগুলো এখন নবীর দুশ্মন না, নবীর আশেক আর প্রেমিক হয়ে গেছে। কথা ঠিক না? চরমোনাইর হুজুর খুব খারাপ, চরমোনাইর তরিকাও খারাপ, নামাজ পড়াটা কি খারাপ? চরমোনাইর হুজুরের উসিলায় কি নামাজি একজনও হন না এখানে? কারা কারা হুজুরের উসিলায় চরমোনাই যায় নামাজ? আমার হাত দেখেন তো দেখি, নারায় তাকবীর, নারায় তাকবীর, আলহামদুলিল্লাহ। এই যারা চরমোনাইর মুরিদ না, এই শোনেন, যারা চরমোনাইর মুরিদ না তাদের পায়ে হাত দিয়ে বলতেছে, বুঝেন, নামাজ পড়াটা যদি কাজ ভালো হয় না খারাপ কাজ? নামাজ পড়া কি ভালো? চরমোনাই আগের লোকগুলো নামাজ পড়ে নাই, চরমোনাইর হুজুরের উসিলা বাংলাদেশ মুজাহিদ কমিটির দাওয়াতে এখন নামাজ ধরছে। এই কাজটা তো চরমোনাইর হুজুর খুব খারাপ করে ফেলাইছে। তাহলে চরমোনাইর হুজুর যে ভালো কাজগুলা করছে এগুলো তো কোনোদিন কর না? মুজাহিদ কমিটির কোনো না কোনো পোস্টার বা কোনো ব্যক্তির দাওয়াতেই কিন্তু আজকে হয়তো আমার আপনার পায়ের তলা থেকে চান্দি পর্যন্ত যেই আমূল পরিবর্তন, এটা মুজাহিদ কমিটির উসিলাতেই হয়েছে। কথা ঠিক কিনা? বাংলাদেশ মুজাহিদ কমিটি এটা এমন এক সংগঠন যেই সংগঠনের সাথে যত এই পর্যন্ত যত মানুষ আয়েশা জুড়ছে তত মানুষই আল্লাহওয়ালা হয়ে গেছে, জিকিরওয়ালা হয়েছে, ফিকিরওয়ালা হয়েছে। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে এখানে মাহফিল, বাংলাদেশ মুজাহিদ কমিটি মসজিদে মসজিদে তালিম ও হালকায় জিকিরের ইন্তেজাম করে থাকে। আপনাদের যাত্রাবাড়ি দেখে আছে? যাত্রাবাড়িতে মসজিদে হালকায় জিকির হয় না, তালিম হয় না, মাসিক ইস্তেমা হয় না, সব গুজারি হয় না, সূরা কেরাত শিখায় না, বলেন মাসালা মাসাইল শিখায়? এই কাজটা আর কয়জনে করে, কয়টা সংগঠনে করে আমাকে নাম বলেন। আগে তো আলহামদুসুরা পারতাম না, গোসলের ফরজ কয়টা জানতাম না, নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা জানতাম না। যখনই মুজাহিদ কমিটির দাওয়াতে আমি একটু আগে আসছি, তখনই বাংলাদেশ মুজাহিদ কমিটি আমাকে আলহামদুসুরা শিখানো করছে, তখনই আমাকে পাক পবিত্রতার মাসালা শিক্ষা দেওয়া শুরু করছে, বিনিময়ে কোনো টাকা নিছে? খোদাগর, টাকা নিছে? নিছে, নিছে নেই নেই। তাহলে বাংলাদেশ মুজাহিদ কমিটি যদি আলহামদুসুরা শিখায়, বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীলরা যদি আপনাকে পাক পবিত্রতার মাসালা শিখায়, বাংলাদেশ মুজাহিদ কমিটি যদি দিন ভোলা মানুষদেরকে দিনের শিক্ষা দিনের দীক্ষা দেয়, বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে যদি যাত্রাবাড়ির হাজারো চোর ডাকাত ভালো হয়, বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে যাত্রাবাড়ির হাজার হাজার মানুষ যদি চরিত্রবান হয়, চরিত্র গঠন যদি মুজাহিদ কমিটি করে থাকে, তাহলে এই মুজাহিদ কমিটির কার্যক্রম সামনের দিকে জোরদার করা দরকার আছে না নাই? কার কার কাছে আছে একটু আজ জাগান তো দেখি, বুঝে শুনে আর জাগাই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে বুঝবেন, হুজুরে হাত জাগাবেন, ওয়াজের মধ্যে তো বুঝাও ঠিক কর, না বুঝাও ঠিক কর, যেহেনে ঠিক কইতে হয় হেনেও পায়, যেহেনে ঠিক কইতে হয় না হেনেও পায়, ঠিক আসলে কিছুই নয়। এই হুজুরে চলা যাবে না,
চরমোনাইওয়ালাদের হুজুমে চলার কোন সুযোগ নাই। গোটা দেশ না গোটা দুনিয়া এখন চরমোনাইওয়ালাদের দিকে তাকায়া থাকে। অনেকে বিরোধিতা করে, অনেকের মন ভেঙে যায়। এটা নবীজির বিরোধিতা করছে না, নবীজির থেকে ভালো মানুষ পৃথিবীতে আর আসছে আর কোনোদিন আসবে? তোনার বিরোধিতা করে নাই তো? চরমোনাইর হুজুর যদি খাঁটি ওয়ারাসাতে আম্বিয়া হয় তাহলে চরমোনাইর হুজুর হুজুরের বিরুদ্ধে যদি কেউ কিছু নাই বলে তাহলে উনি খাঁটি ওয়ারাসাতে আম্বিয়া, এটা বুঝবেন কি দিয়ে? এটা বোঝার জন্য এই বিরোধীদের দরকার, আমরা অনেক কিছুর উত্থান পতন দেখেছি। আমরা আগেও যেমন ছিলাম এখনো আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যাতে এইভাবেই কবর পর্যন্ত নিয়ে যায়, নাকি মনে করে? বহুত কথা শুনলাম, বহুত কিছু হয়েছে। আজকে এই মজলিসে যদি বলি চরমোনাইর হুজুরের দাওয়াতে কয়জন নামাজি হয়েছেন, কয়েকশো লোক অবশ্যই হাত জাগাবে। চরমোনাইর হুজুর খুব খারাপ, চরমোনাইর তরিকাও খারাপ, নামাজ পড়াটা কি খারাপ? চরমোনাইর হুজুরের উসিলে কি নামাজি একজনও হন না এখানে? যারা চরমোনাইর মুরিদ না তাদের পায়ে হাত দিয়ে বলতেছে, বুঝেন নামাজ পড়াটা যদি কাজ ভালো হয় না খারাপ কাজ? নামাজ পড়া কি ভালো? চরমোনাই আগের লোকগুলা নামাজ পড়ে নাই, চরমোনাইর হুজুরের উসিলা বাংলাদেশ মুজাহিদ কমিটির দাওয়াতে এখন নামাজ ধরছে। এই কাজটা তো চরমোনাইর হুজুর খুব খারাপ করে ফেলাইছে। তাহলে চরমোনাইর হুজুর যে ভালো কাজগুলা করছে এগুলো তো কোনোদিন কর না? চরমোনাইর হুজুরের হাতে পায়ে ধরার দ্বারা, বাবা পেয়ে নাক দেওয়ার দ্বারা, হুজুরের আলোচনায় এই মজলিসে একজন মানুষও কি দাড়ি রাখেন নাই? কারা কারা রাখছেন? আগে সাস্তেন এখন রাখছে। এই যারা চরমোনাইর মুরিদ নাই যুবকের বলে না, একটু দেখায় দেখো হাত দিলে। যারা দেখতে পারেন না, যারা চরমোনাইর মুরিদ নেই, এখানে অনেকেই ভুল ধরার জন্য আসছেন, এরকম লোকও আছে, তাকায় দেখেন। এই লোকগুলো আগে দাড়ি কামায় নবীর কলিজা থেকে রক্ত ঝরাই, কিন্তু চরমোনাইর হুজুরের সোহবতে যাওয়ার পরে এই মানুষগুলো এখন নবীর দুশ্মন না, নবীর আশেক আর প্রেমিক হয়ে গেছে। কথা ঠিক না? এই কাজটা চরমোনাইর হুজুর খুব খারাপ করছে না? দাড়ি রাখে না, খারাপ করে নাই, ভালো করছে? এটা তো কোনোদিন করল না। চরমোনাই যাওয়ার পরে আগে তো নারী পুরুষ অবাধে চলাফেরা করতেন, পর্দা কারে কয় জানতেনি না বুঝতেনি না, পর্দা করা লাগবে পর্দার কোনো গুরুত্বই ছিল না। কিন্তু চরমোনাই যাওয়ার পরে মোটামুটি পর্দা করা শিখছেন কারা কারা একটু আজ জাগান তো দেখি। আজ বলে তাকায় দেখেন, আলহামদুলিল্লাহ পর্দা আছে না নাই? এটা কি চরমোনাইর হুজুরের বিধান, নবীজির বিধান? কার বিধান? জোরে ডাক দেন, পর্দা করা এটা খারাপ না? চরমোনাইর হুজুরের উসিলা এই দেশে কি হাজার হাজার লাখ লাখ মানুষ বাড়ির আঙ্গিনায় গোসলখানা পর্দা দিয়া ঘিরানি দিছে না? আগে বেহায়া নির্লজ্জের মতো চলছে, এখন লজ্জাশীল হয়েছে। কথা ঠিক না? এই কাজটা খুব খারাপ হয়েছে না? হয় নাই? হয় নাই? এই ভালোটুকু তো কেউ কইতে চান, খালি লাগছেন চরমোনাইর হুজুরে কিভাবে নিচে নামানো যায়, কেমনে নিচে নামানো যায়।